আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। তো আজকের রেসিপি মোরব্বা। আমরা তালের বিচি সাধারণত ফালাই দিই যারা শহরে থাকি, তো আমি এগুলো রেখে দিয়েছিলাম। তো আপনাকে একটা রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বিচিগুলো আমি কেটে নিয়েছি অলরেডি। তো দেখুন আমি কাটতে কীভাবে হয়। আসলে শহরে বলে যে কাটা যায় না তা নয়। দেখেন আমি শিলপাড়া যে পুঁতা বলি আমরা, আপনারা কী বলেন আমি জানি না। তো এভাবে কেটে নিচ্ছি, কেটে একটা একটা করে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তো আমার তুলে নেওয়া হয়ে গেল। এরপর যে আমি গরম দুধ দিয়ে দিলাম 1 লিটার, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, তেজপাতা, গরম মশলা আর কি। আপনারা চাইলে শুধু এলাচ গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দুধটা আমি ভালো করে একটু জাল করে একটু টানিয়ে নিব। এরপর্যায়ে আমি দিলাম চিনি 1 কাপ। আপনারা মিষ্টি যেরকম খান আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখন আর একটু মিক্স করে নিব। আমি একটা ব্লক আশ্রয়ের মতো এতটুকু আমি নাড়াচাড়া করবো, চিনিটা যাতে গলে যায়। তো আমি এ পর্যায়ে মোরব্বাগুলো একটা একটা করে তালের সাজগুলো দিয়ে দিব। তো যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো আমার তালের সাজগুলো দেওয়া হয়ে গেছে, আমি একটু ভালো করে আচাড়া করে মিক্স করে দিচ্ছি। সাজগুলো একটু ডুবিয়ে দিচ্ছি। তো দেখতেই থাকুন, আসলে জালটা বেশি হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আছে রাখলা করে রান্না করলে হবে। তো আপনারা চাইলে একটু ঢাকনা দিতে পারেন যদি আপনার তাড়াহুড়ো থাকে। তো লাস্ট পর্যন্ত আমি চলে আসছি। তো আমি এখন দিয়ে দিব নারিকেল কুড়ানো। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করেছি ভিডিওটা খুব সহজেই দেখাতে। তো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো আপনারা ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন, সাজিয়ে নিতে পারেন। তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।